everyone, good morning, welcome back to my channel, welcome back to a new vlog. Chaitri Dailylife vlogs, tomader shobai ke welcome. Asha kori tumra shobai bhalo acho, amio khub bhalo achi. Ajke ashole kal rate dekhecho onek derite ghumiyechhilam. To sokale uthe ektu deri hoye geche ghum theke utte. Ajke beshi deri hoye geche. Othar sathe sathe ma bazare jacchilo. To proti ma bolche na ma tumi ajke bazare jabe na, ajke bazar ami korbo. Chaitri cholo cholo cholo. To tarahuro kore amra bazare chole gechhilam. To ami mobile tao niye jaini. To tomader kono rokom shoot kora hoyni bazare vlog. To ajke bazar ta proti কুড়ে এনেছে তো এই যে বাড়িতে এসে এবার আবার রান্নার তোরজকান দাদা বৌদিরা বলছে ওরা চলে যাবে তো দুপুরে খাবারটা খেয়ে ওরা যাবে আমি আবার আজকে ও বাড়ি চলে যাব রাতে তো ওই জন্য এসে আজকে কি কি কিনলো তোমাদের দেখাবো আজকে রবিবারের দিন মুবিবার মানে হচ্ছে মাংসের ঝোল সেটা চিকেন হোক আর মাটন হোক তো আমি মাটনটা খাই না তাও প্রতিদিন দাদা এরা খেতে খুব ভালোবাসে তো আজকে প্রতিদিন মাটন এনেছে তার সাথে রুই মাছ আবার বেলে মাছ তো এনেছে তো ওই তিন রকম মাছ আর দু রকম মাছ আর একটা মাংস সব রান্না হবে তো ঘরে আসলে দিদুন ঘর মুছছে তো ওই জন্য ঘরে দাঁড়িয়ে ব্লগ শুট করতে পারিনি তো এখানে উঠোনে এসেছি তোমরা অনেক আওয়াজও পাবে পুরো গেটের ধারে এখানেই চলে এসেছি তো এই চলো সারাদিনে কি করি তোমাদের সাথে শেয়ার করব আর রবিবারে মাটনে আমি সাধারণত মাটন খাই না বাট রাদি রাদার যেহেতু প্রতিদিন খেতে ভালোবাসে তো কর্তা ভালোবাসে তো কর্তিকে তো রাঁধতেই হবে তো ওই জন্য কর্তার জন্য অবশ্যই রাঁধবো এই আমি আগে কখনো আসলে জানো তো বিয়ের আগে আমি কখনো মাটন খাইও নি এমন কখনো আমাদের বাড়িতে আসতোও না মানে বাবা খেতে ভালোবাসলো অন্য কোথাও খেতো হয়তো কিন্তু সেইভাবে বাড়িতে আসতো না কারণ প্রতিমকে বিয়ে করার পর জামাই শ্বশুর প্রত্যেক বছরই বাবা মাটন নিয়ে আসে এবার সব অনেকেই মাটন খাওয়ার ছিল না তো সবাই মা বললো তাহলে অনেকেই যখন খাবে না তাহলে চিকেনটাকে তো আজকে দেখলাম রবিবারে বাজার তো সব মাটন কষাই হোক সবার জন্য তো ওই জন্য মাটনটা নিয়ে আসা চলো কিভাবে মাটন আমি রান্না করি সবকিছুই দেখাবো তোমাদের সাথে চলো ঘরে চলো এই যে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি এখানে অলরেডি বৌদি সবকিছু রান্না করে রেখে দিয়েছে মাছ করেছে বেলে মাছ তারপর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে রুই মাছ আর এখানে আমি মাটনটা কষাচ্ছি বৌদি কি কি রান্না করেছে তোমাদের দেখায় দাঁড়াও এ দেখো এখানে বৌদি বেলে মাছকে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটা ঝাল মতন করেছে পাতরা টাইপের আর কি আর এখানে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল মাটন কষাটা কেমন দেখতে হয়েছে বলো পুরো লোভনীয় না ও বাজারে গেছিল তখন লিচু এনেছিল তো এই আর কি মাংসটা কষো কারণ মাটন কষতে অনেকটা টাইম নেয় তো এই আমি বসে বসে একটুখানি লিচু খাচ্ছি আর দেশি লিচুর থেকে না বোম্বে লিচুগুলো খেতে বেশি টেস্টি মানে আমার থেকে বেশি ভালো লাগে দেশি লিচুগুলো একটু ছোট ছোট হয় বাট বোম্বে লিচুগুলো খেতে খুবই ভালো লাগে আগে কড়াই থেকে তুলে প্রেশারে দিয়ে দিয়েছিলাম প্রেশারে সিটি দেওয়া হওয়ার পর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে তারপর এবার একটুখানি ফুট ধরলে এটাকে নামিয়ে ফেলবো তাহলে কমপ্লিট হয়ে যাবে তারপর এটা নুন ঝাল ঠিক হয়েছে কিনা প্রতিমকে একটু চেক করতে দেবো বাড়ি চলে যাবে তো মা বললো গাছে কাঁঠাল ধরেছে কাঁঠাল নিয়ে যাওয়ার জন্য তার প্রতিম বৌদিকে কাঁঠাল কেটে দিয়েছিল এটা আমাদের পেছনের বাগান এই দেখো কত হনুমান মানে প্রত্যেকদিন ডেলি এখানে হনুমান এসে বসে থাকে দেখো কাঁঠালও হয়েছে এখানে দুটো গাছ আছে এই যে আয়ুষ আর ওর দিদি দাঁড়িয়ে রয়েছে এখানে প্রতিম কাঁঠাল কাটার চেষ্টা করছে কারণ একই ঢালে একসাথে তিনটে হয়েছিল তো সেইভাবে কাটার চেষ্টা করছে কারণ আঠা কাঁঠালের না প্রচুর আঠা থাকে ওটা আবার চোখে পড়লে খুব ক্ষতি আর ওই দেখো মহাশয়রা সব বসে রয়েছে এই দেখো ছাদে খুব শান্তিতে বসে আছে আর আম খাচ্ছে এই দেখো প্রতিমের কাঁটা কমপ্লিট
লাঞ্চ টাইমে সবাই একসাথে বসে খেতে বসেছিলাম, কিন্তু দাদারা চলে যাবে তো গল্প করছিলাম, সেইভাবে ভিডিও করা হয়নি, তাই স্টিল ফটো। ওদিকে দাদারা রেডি হচ্ছিল আর এখানে আমি প্রতিমকে পান বানিয়ে দিয়েছিলাম। মানে প্রতিম সাধারণত পান খায় না, কিন্তু ও আমাদের বাড়িতে আসলেই বলবে কি চৈতি একটু সুন্দর করে পান বানিয়ে দাও। তো দুপুরে মাটন কষা দিয়ে ভাত খেয়েছে, দিয়ে আমাকে বলছে চৈতি একটু সুন্দর করে পান বানিয়ে দাও। তো আমি পান বানিয়ে দিয়েছিলাম, আয়ুষ ওর বাবাকে গিয়ে খাইয়ে দিল পানটা। তারপর প্রতিম পান খেয়েছে, কর্তা খেলে কুর্তি পান খাবে না তা কী করে সম্ভব? আমিও আমার জন্য একটা বানিয়ে নিলাম। আসলে দুপুর হলে না মাছ মাংস যাই খাই, তারপরেই মা যবে থেকে পান খাওয়া শুরু করেছে আমাদের সবারই সেরকম পান খাওয়া হয়ে যাচ্ছে। মানে অতটা খাওয়া উচিত না, মাঝে সাঝে দুটোও হয়ে যায় সারাদিনে আর কি। এই যে আয়ুষণে একটুখানি জ্বালাতন করছে, মানে ও এখন কিছুই বোঝে না, বাট আমরা পান খেলে ও বলবে কি পান পান। ওকে বলছে আমাকে খাইয়ে দিতে, ও আমাকে না খাইয়ে ওর বাবার কাছে যাচ্ছে। এই যে পান খাচ্ছিলাম, একটু বসেছিলাম, আবার ওদিকে যাব। আর এই দেখো আয়ুষনা, সে তার দিদার সাথে ওই ঘরে গেছে, দাদারা রেডি হচ্ছিল, বৌদি সানগ্লাস নিয়ে এসে ও নিজে চোখে পড়ে রয়েছে। এই দেখো তার কাণ্ড। আমার দাদার বাড়ি পারুলিয়াতে, বর্ধমান ডিস্ট্রিক্ট। তো দাদারা যখনই আসে বাইক করেই আসে। তো আয়ুষের খুবই মন খারাপ হয়ে গেছিলো যখন বৌদিরা যাচ্ছিল ঘর থেকে, বৌদির কোল থেকে নামবেই না। আসলে দাদারা এই কদিন ছিল, আয়ুষ খুব মজা পেয়েছে ওর দিদির সাথে। গুড ইভিনিং সবাইকে। দুপুরে দাদা বৌদি চলে যাওয়ার পর আমরা এসে একটুখানি ঘরে ঘুমিয়েছিলাম, কারণ আয়ুষকে ঘুম পাওয়ালাম। তো আয়ুষ ঘুম থেকে আবার উঠেও গেছে, এখন প্রায় 7:30 বাজে, আমিও জাস্ট উঠলাম, কিন্তু ঘুমটা সেইভাবে হয়নি। প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করছে। মানে আমার এই মাথা ব্যথার প্রবলেমটা না আগে ছিল, যখন আমি স্কুল কলেজে পড়তাম তখন এই রোদে বেরোলে আমার প্রবলেম ছিল, বাট এখন দেখছি কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে আবার মাথা ব্যথাটা বেড়েছে। মানে সন্ধে হলেই কেমন মাথা ব্যথা হয়ে থাকে। তো এদিকে এই যে চা বসিয়েছি, চা খাবো। তো চাটা খাই, একটুখানি দেখি মাথাটা ছাড়ে কিনা। ভেবেছিলাম কিছু অন্য কিছু কাজ আছে সেগুলো করবো, বাট দেখি চাটা খেয়ে নিই, কিছু কাজ আছে সেই কাজগুলো শেষ করব। চলো চাটা খাই, আবারও কথা বলছি। এই যে সন্ধে চাটা খেয়ে, তারপর দোকানে কিছু কাজ ছিল তো সেই কাজগুলো করছিলাম। এখানে এই যে দোকানে প্যাকেটসগুলো তৈরি করেছি, তো দোকানে স্টাফ আছে, তারা একটু দিয়ে আসবে এগুলো, তো আমি সবগুলোকে তাড়াতাড়ি করছিলাম। তো আমার ফেসবুকে একটা পেজ আছে যেখানে আমি লাইভ করি, তোমাদের এর আগেও বলেছি, পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, তোমরা একটুখানি গিয়ে ওখানে ফলো করো, যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করো। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ আজকে সত্যি মাথায় এত যন্ত্রণা করছে না, চাটা খাওয়ার পরও যেন মাথাটা ছাড়লো না। তো চলো সবাইকে গুড নাইট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো গুড নাইট।